বললেন মানুষের ক্ষতি করো না, মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো, কি বললেন আল্লাহ তোমার বেশ খুশি হবে। অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, ব্যাস শুরু হয়ে গেল। মোহাম্মদকে মারো, পেটো বন্দি করো, তাড়িয়ে দাও, মোহাম্মদ খুন ঝরিয়ে ফেললে দাও, যে পাথর মেরে কাঁকর মেরে রসুল্লাহ দন্দন মর শহীদ হয়ে গেল, তাইফে মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিল, কিসের জন্য কি নিয়েছিল নবী বলুন, কিছু নিয়েছিল না, নাই কথা, সত্য কথা, সব কথা আল্লাহর কথা, শরীয়তের কথা, হ্যাঁ, মানুষের উপরে অত্যাচার জুলুম রাহাজানি কোনো করে বন্ধ করো, ব্যাস নবীর দুশ্মন শুরু হয়ে গেল, কথা বুঝলেন বাবা। এখন তাই হচ্ছে না হয়নি, ন্যায় কথা বললে, সত্য কথা বললে, হক কথা বললে, মারো, পেটো, অত্যাচার করো, জুলুম করো, ঘর ভাগো, দূর ভাগো, তাড়িয়ে দাও, গ্রাম থেকে দেশ থেকে তাড়িয়ে হাঁকিয়ে দাও, হচ্ছে না হয়নি, এরা কথা বলছেন না কেন, হচ্ছে তো, তাহলে পার্থক্য কি রইল, এই ভবিষ্যৎবাণীতে রসুল করে দিয়ে গেছে, এই যে আল্লাহ রসুল বললেন মাদ্রাসা বয়স্ক কথা বলবে না, কি বুঝলেন, যারা মাসে ভর্তি হতে পারবে না, বুঝলেন না, তাদের জন্য এইটা হচ্ছে মাদ্রাসা, শিক্ষার প্রতিষ্ঠান, এই মা থাকবে, আর এই শিক্ষার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, দিন ডুববে, ইসলাম ডুববে, মুসলমান কম, জাতি ডুবে যাবে, কথা ঠিক না বেঠিক বাবা, কথা বুঝলেন না ভাই যান, খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে একটু আমল করতে হবে বাবা, এটা বুঝে শুয়ে চলতে হবে, আখির জামানা শেষ যুগ, ফেতনাই ভরপুর হয়ে যাবে, জীবুত গিল্লা, সমালোচনা, মার পিট, খুনোখুনি, তোলাবাজি, গুন্ডাবাজি, হ্যাঁ ভরপুর হয়ে যাবে। আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন মানুষ দিনের পথে আসবে না, ভালো পথে আসবে না, সৎ পথে আসবে না, মানুষ অহিয়াত কাজে, নাজায়েজ কাজে লিপ্ত হবে, ইসলাম থেকে, দিন থেকে মানুষ বহুগুণ দূরে সরে চলে যাবে, এ কথা ঠিক না বেঠিক, মিলছে না মেলে না, বুঝতে পারছেন না বাবা। অতএব নিজেরাই ঈমান, আমান, ইজ্জত, সম্মান বেঁচে চলবে, খারাপ থেকে দূরে থাকবেন, কথা বুঝলেন না, ন্যায় কথা বলবেন, সত্য কথা বলবেন, হক কথা বলবেন, কি বললে অসুবিধা আছে নাকি, জোরে বলেন না, আর ন্যায় কথা বললে, সত্য কথা বলো, হক কথা বললে তাতে বিপদ, পিছনে লোক লেগে যাবে তো, দুশ্মনী চালু হয়ে যাবে তো, মারামারি লেগে যাবে, খুনোখুনি লেগে যাবে, সমালোচনা শুরু হবে, হবে না, হবে না, হ্যাঁ হবে তো, আল্লাহ রসুলকে ছেড়েছিল, এই নবীকে ছেড়েছিল, আবুল্লাহাব, আবু সুফিয়ান, সাহেবা, উতবা, নবীর জানু দুশ্মন কেন হয়েছিল, নবী জমি নিয়ে নিয়েছিল, সম্পত্তি নিয়ে নিয়েছিল, হ্যাঁ না ভাগ নিয়েছিল, না সোনা দানা নিয়ে নিয়েছিল, না তো কিছুই লাইন হতো, নবীর ন্যায় কথাটা বলতো, সত্য কথাটা বলতো, হক কথাটা বলতো, আবু জেহেল, আবুল হাব, সাহেবা, উতবা বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বন্ধ করো, কি চাও তুমি দেবো, নবী চেয়েছিলেন, চাই না, হ্যাঁ আল্লাহর কোরআন যত শুনবেন তত শুনতে ভালো লাগে, বন্ধ করবেন, বন্ধ করুন না, বন্ধ করুন, একদম, ইসলামের কথা, রসুলুল্লাহর কথা যত শুনবেন তত মজা লাগে। আজকে আপনাদের ইসালের স্বভাব আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার নিয়তে দিয়েছেন, আমি গুনাগার আপনাদের কাছে এসেছি,
ইসলামের আলোচনা করার জন্য, রসুলুল্লাহর আলোচনা করার জন্য। তাই সবাইকে অনুরোধ করব সকলে জান্নাতের বাগানে উপস্থিত হন। আপনারা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে আগিয়ে আসেন তো ছোট ভাই, একটু সামনের দিকে আগিয়ে আসেন না চাচা, একটু সামনের দিকে আগিয়ে আসেন। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। মেরে আঁখোঁ কি পুতলি মেঁ জলওয়া হে মোহাম্মদ কা, মেরে দিল কে আইনা মেঁ নকশা হে মোহাম্মদ কা, কোই জান্নাত মে যায়েগা কোই দোজক মে পৌঁছেগা, মদিনা কি তরফ দৌড়ো দিওয়ানা মোহাম্মদ কা, আল্লাহুম্মা সাল্লি আলা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। সেই সেই
ইন হাওয়া ও সে কহে দো না আয়ে ইদার মুঝকো খুশবু কে কোই জরুরাত নেহি জিনকে খুশবু সে মে কা হ্যায় সারা জাহান ও খুশবু মদিনামি মে মৌজুদ হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বেস্টটা কেটে দাও বক্সের সাউন্ড গুলো বাড়াও টোন বাড়িয়ে দাও বক্সের সাউন্ড বাড়াও বেস্টটা একদম কেটে দাও وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغميد وما خلقت الجن والإنس إلا ليعبدون বলুন সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর একটু মহব্বতের সাথে জোরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আমরা আদায় করলাম রব্বুল আলামিন আমাদের ভালোবেসে ইসলামের ঘরে জন্ম দিয়েছেন আমরা হলাম মুসলমান আল্লাহ আমাদের মুসলমান করেছে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে হাবিবের উম্মাত করেছে আখেরি নবীর উম্মাত করে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা কত গুনাহগার আমরা কত বেনামাজি কত পাপী মানুষ আমরা রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে শেষ নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না আজকের ইসালের সওয়াব যেন আমার আল্লাহ পাক কবুল করে নেন সকলে বলেন আমিন বলুন আল্লাহ আমিন আপনাদের ইসালের সওয়াব বিশ্ব নবীর ইসালে সওয়াব আমাদের সেই নবীর ইসালে সওয়াব আল্লাহ পাক যে নবীকে দুনিয়ায় ফাবিমা রহমাতিম মিনাল্লাহ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন মৃত্যু সকলের জন্যই আছে